দুই জেলাকে নিয়ে মালদায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের বিষয় হলেও গঙ্গা বাঁধন রোধে 5,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে দুই জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। মালদা ও মুর্শিদাবাদ দুই জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় এই প্রশাসনিক বৈঠক। ট্রেনে করে হাওড়া থেকে বুধবারই মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন পুরাতন মালদার মহানন্দা ভবন থেকে মুখ্যমন্ত্রীর কনভয় বৃহস্পতিবার দুপুর 2 নাগাদ এসে পৌঁছায় মালদা কলেজ অডিটোরিয়ামে। এরপর শুরু হয় মালদা ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম, মন্ত্রী পার্থ ভৌমিক, সাবিনা ইয়াসমিন সহ মালদা ও মুর্শিদাবাদ দুই জেলার বিধায়ক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এদিন এই প্রশাসনিক বৈঠকে দুই জেলার উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়। নতুন নতুন বেশ কিছু প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়। উদ্বোধন করা হয় মালদা ইংলিশ বাজার কাজীগ্রাম পঞ্চায়েতের জোতপৃথ্বি ঘাটের সেতু। মালদার প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের অর্থ বঞ্চনা থাকা সত্ত্বেও মালদা ও মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনে 5,000 কোটি টাকা খরচ করা হয়েছে। আমরা ব্যবসার জন্য লোন দিচ্ছি, এই টাকাটার জন্য আপনাকে গ্যারান্টার হতে হবে না, বরঞ্চ আপনি ওই বিজনেসটা করে আরো কিছু লোককে চাকরি দিতে পারেন। এবং এখানে যে সিগমানি যেটা দেওয়া হয় 25,000 টাকা জমা রাখতে হয়, সেটাও আমরা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছি। গঙ্গা ভাঙনটা একটা সিরিয়াস ব্যাপার হয়ে গেছে, কিন্তু গঙ্গা ভাঙনটা সেন্ট্রাল সাবজেক্ট। যেমন ফরাক্কা ব্যারেজ আপনারা জানেন, এটা এনটিপিসি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, ওরা ড্রেজিংটা পর্যন্ত করে না, ফলে লোকের খুব অসুবিধে হয়, রাস্তাঘাটগুলো পর্যন্ত ভালো করে করে না, কারণ আমাদের করতে দেয় না, ওটা আমাদের আন্ডারে নয়। সানসেরগঞ্জের অবস্থাও খারাপ, ধুলিয়ান থেকে শুরু করে ভগবানপুরা থেকে শুরু করে এর ভবিষ্যৎ কি আমি জানি না। এটা ডেটা সায়েন্সে যারা কাজ করে তাদের ওপিনিয়ন নিয়ে একটা এক্সপার্ট গ্রুপ তৈরি করে তাদের ওপিনিয়ন নিতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যখন ফরাক্কা চুক্তি করেছিল বাংলাদেশের সাথে, আমরা জল দিয়েছিলাম, গভর্নমেন্ট আমাদের লিখিতভাবে চুক্তি করেছিলেন যে আমাদের টাকা দেবেন আমাদের জল ফরাক্কাটাকে ভালো রাখবার জন্য, সেই 700 কোটি টাকা আমরা আজও পাইনি। বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।